সবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? ভাইরা আমার, সবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়, এবং দিনের বেলা যে রোজা এই রোজা সবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এ রোজা হলো আইয়াম বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়াম বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন। কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা অত সুরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গোলা কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে, আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে, সবরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মনগোলা ভিত্তি নেই, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন। আমরা সুন্না মেনে চলবো। শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা, বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ।